ওয়েলকাম টু মাই চ্যানেল জব হেল্প রনি। জব হেল্প রনি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ক্লাস, জিকে। তো জিকে নিয়ে আলোচনা করব, 25টি জিকে। প্রত্যেকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করবে এবং আমার দেওয়া অ্যান্সারের সাথে মিলিয়ে দেখবে যে কে কত স্কোর করতে পারছ। অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে তোমরা জানাবে যে কে কত স্কোর করতে পারলে। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হও, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, এই জাতীয় সকল ভিডিও সবার আগে পেতে। প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? দেখো চারটে অপশনের মধ্যে কী উত্তর হবে বলো তোমরা। সঠিক উত্তর হবে অপশন সি, অমৃতা প্রীতম। নেক্সট কোশ্চেন, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? তোমরা বলো উত্তরটা কী হবে। সঠিক উত্তর হবে অরুণিমা সিনহা। সঠিক উত্তর কি? অরুণিমা সিনহা। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতীয় নৌবাহিনীর নিউক্লিয় শক্তিচালিত সাবমেরিন? সঠিক উত্তর কী হবে তোমরা বলো চারটে অপশনের মধ্যে। সঠিক উত্তর অপশন বি, আইএনএস চক্র। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, 4 নম্বর, কোনটি ভারতের সবথেকে পুরনো পত্রিকা? সঠিক উত্তর কী হবে তোমরা জানো। সঠিক উত্তর অপশন বি, ক্যালকাটা রিভিউ। নেক্সট কোশ্চেন 5 নম্বর, নিম্নলিখিত কোন রাষ্ট্রের বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে? চারটে অপশনের মধ্যে কী হবে তোমরা জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, ভেনেজুয়েলা। নেক্সট কোশ্চেন কী আছে, প্রথম কোন ভারতীয় খেলোয়াড় অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপদক পান? সঠিক উত্তর কী হবে তোমরা বলো। সঠিক উত্তর হবে অপশান সি, অভিনব বৃন্দা। তাহলে সঠিক উত্তর কী হলো, অপশান সি, অভিনব বৃন্দা। তো এখানে একটা জিনিস জেনে রাখো যে কেডি যাদব, ইনি কে? কেডি যাদব হচ্ছে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয়। তাহলে কে যদি এখানে আসে যে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় কে, তখন তোমরা বলতে পারবে যে কেডি যাদব। তো নেক্সট কোশ্চেন আসা যাক, প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাক টিকিটে প্রকাশ পায়? তো এটার সঠিক উত্তর কী হবে, এটার সঠিক উত্তর হবে অপশান সি, মীরা বাই। তো এই বিষয়ে একটু জেনে রাখো যে ইন্দিরা গান্ধী হলেন প্রথম ভারতীয় মহিলা প্রধানমন্ত্রী। মানে যদি বলে প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, তখন ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী কবে প্রধানমন্ত্রী হন? 1966 সালে। এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন 8 নম্বর, দেখো এখানে রয়েছে মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? তো মাছ প্রতিপালন সংক্রান্ত কি বিদ্যাকে কী বলা হয়? পিসি কালচার। রাইট অ্যান্সার অপশান বি, পিসি কালচার। তো নেক্সট কোশ্চেন আসা যাক, পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? সঠিক উত্তর তোমরা দাও। পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। তো এই বিষয়ে একটু জেনে রাখো, কাস্পিয়ান সাগর হচ্ছে নোনা জলের হ্রদ। তাহলে কি, কাস্পিয়ান সাগর নোনা জলের হ্রদ। নেক্সট কোশ্চেন আসা যাক, ফ্রান্সের রাজধানীর নাম কি? তাহলে বলো এই চারটে অপশনের মধ্যে কী হবে ফ্রান্সের রাজধানী। ফ্রান্সের রাজধানী হবে অপশন ডি, প্যারিস। তো নেক্সট কোশ্চেন কি, এদের মধ্যে কে ভারতের প্রথম মহিলা গভর্নর মানে রাজ্যপাল হন? তো দেখো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা উত্তরটা দাও। তো সঠিক উত্তর কী হবে, অপশন এ, সরোজিনী নাইডু। তো এই বিষয়ে তোমাদের একটু জেনে রাখি, দেখো এখানে সরোজিনী নাইডু রয়েছে, বিজয়লক্ষ্মী পণ্ডিত আছে, সুচেতা কৃপালিনী আছে, এরা তিনজনই বিশেষ ব্যক্তিত্ব। তো এই বিষয়ে কিছু জানা উচিত। তো দেখো এখানে রয়েছে সরোজিনী নাইডু ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল। মানে সরোজিনী নাইডু তো প্রথম রাজ্যপাল, তিনি কোন জায়গার রাজ্যপাল ছিলেন? উত্তরপ্রদেশের। আর বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত। তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূতকে বিজয়লক্ষ্মী পণ্ডিত। আর সুচেতা কৃপালিনী ছিলেন উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তাহলে এই যে সাইডের এই জিনিসগুলো তোমরা মনে রাখবে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল 7-এ পার করেন? এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, তার সঠিক উত্তরটা তোমরা দাও। সঠিক উত্তর হবে আরতি সাহা। সঠিক উত্তর আরুষি সাহা। এই বিষয়ে একটু জেনে রাখো, আরতি সাহা ইংলিশ চ্যানেল 7-এ পার করেন কত সালে? 1959 সালে। নেক্সট কোশ্চেন আসা যাক, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি?
তোমরা উত্তরটা দাও চারটে অপশনের মধ্যে। সঠিক উত্তর কী হবে? অপশন বি, স্যান্ট্রো অ্যাঞ্জেল। তো এই বিষয়ে একটু জেনে রাখা যাক যে অ্যাঞ্জেল জলপ্রপাত মানে স্যান্ট্রো অ্যাঞ্জেল যেটা সেটা কোথায় অবস্থিত। এই জলপ্রপাতটা অবস্থিত ভেনেজুয়েলাতে। নেক্সট কোশ্চেন আসা যাক, নিম্নলিখিত কাকে এশিয়ার আলো বলা হয়? নিম্নলিখিতের মধ্যে কাকে এশিয়ার আলো বলা হয়? দেখো কাকে হবে, মহাবীর, বুদ্ধ, আকবর না অশোক? সঠিক উত্তর অপশন বি, বুদ্ধ। নেক্সট কোশ্চেন আসা যাক, অশ্রুর প্রবেশদ্বার কাকে বলা হয়? এই চারটি অপশনের মধ্যে অশ্রুর প্রবেশদ্বার কাকে বলা হয় বলো তোমরা। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বাবেল মন্দব, জেরুজালেম। তো এই বিষয়ে একটু জানা যাক যে জেরুজালেমটা কোথায় অবস্থিত, মানে সরি বাবেল মন্দবটা কোথায় অবস্থিত? বাবেল মন্দবটা জেরুজালেমে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এই সমস্ত বিষয় থেকে কোশ্চেন আসে কিন্তু বেঙ্গল পুলিশে, তোমরা ভালো করে জানো, মানে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষাতেই আছে। অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? আর্সিওলজি। সঠিক উত্তর অপশন বি, আর্সিওলজি। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, 17 নম্বর। দেখো নেক্সট কোশ্চেন বলার আগে বলে রাখি, এটা তো আমাদের জিকে পার্ট 1, কিন্তু এর আগে আমাদের হিস্ট্রি ক্লাস হয়েছে, জীবনবিজ্ঞান ক্লাস হয়েছে, তো আমি সাবজেক্ট ওয়াইজ ক্লাস আনছি। তো তোমরা যারা এখনও আমার ক্লাসগুলো ফলো করেনি অবশ্যই আমার চ্যানেলে প্লেয়ার লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওখান থেকে। এছাড়া আমি উপরে আই বাটনে দিয়ে দেবো লিঙ্ক, তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা ফলো করতে পারো। তো নেক্সট কোশ্চেন কী আছে, 17 নম্বর, প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগে ফাইনালে পৌঁছান? দেখো এটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন, সঠিক উত্তরটা তোমরা দাও। সঠিক উত্তর হবে অপশন এ, পিটি ঊষা। তাহলে কি সঠিক উত্তর? অপশন এ, পিটি ঊষা। তারপরে দেখো 18 নম্বর, প্রথম ভারতীয় একাকী বিমান চালনা করেন কে? এই চারটে অপশনের মধ্যে কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে JRD টাটা। তো মনে রাখবে ইনি একজন বাঙালি, ইনি একজন বাঙালি। নেক্সট কোশ্চেন, আর এছাড়া তোমাদের একটু জানিয়ে রাখি, জামশেদজি টাটা ইনি কে? ইনি হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা। দেখো জামশেদজি টাটা হলেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন 19 নম্বর, আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক হিরোশিমার উপর নিক্ষিপ্ত প্রথম পরমাণু বোমার নাম কি? দেখো আমেরিকা কর্তৃক হিরোশিমার উপর যে প্রথম পরমাণু বোমা আছে সেই বিষয়ে বলবো, তো তোমরা আগে উত্তরটা দাও তারপর আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে লিটল বয়। তো এই বিষয়ে তোমাদের একটু জানিয়ে রাখি যে আমেরিকা কর্তৃক যে হিরোশিমার উপর বোম ফেলা হয়েছিল, তা সেখানে দুটো বোম ফেলা হয়েছিল, একটা লিটল বয়, একটা ফ্যাটম্যান। তা লিটল বয়টা কবে ফেলা হয়েছিল? লিটল বয় হিরোশিমার উপর ফেলা হয়েছিল 1945 সালে 6ই অগস্ট, আর যে আরেকটা পরমাণু বোমা ফেলা হয়েছিল ফ্যাটম্যান, সেটা ফেলা হয়েছিল 9ই অগস্ট, একই 1945 সালে 9ই অগস্ট। নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন আছে, রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে? রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে? অপশন এ রাইট অ্যান্সার, শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন? তো এটা মাথায় রাখো, খুব ভালো একটা কোশ্চেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, আশাপূর্ণা দেবী। তো নেক্সট কোশ্চেন কী আছে দেখো, 22 নম্বর, সাহিত্য একাডেমি এটি কোথায় অবস্থিত? সাহিত্য একাডেমিটা কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হবে অপশন সি, নিউ দিল্লিতে। নেক্সট কোশ্চেন দেখো 23 নম্বর, ফিলোলজি কথার অর্থ কি? ফিলোলজি কথার অর্থ হচ্ছে এই চারটির মধ্যে কি হবে বলো। এখানে সঠিক উত্তর হবে ভাষা সংক্রান্ত বিদ্যা। নেক্সট কোশ্চেন দেখো 24 নম্বর, ইন্ডিয়ান স্কুল অফ মিন্স কোথায় অবস্থিত, মাইন্স কোথায় অবস্থিত বলো, এই চারটে অপশনের মধ্যে কী হবে তোমরা উত্তরটা বলো। এটার সঠিক উত্তর হবে অপশন এ, ধানবাদ। আজকে শেষ কোশ্চেন এবং ফাইনাল কোশ্চেন, তো তোমাদের বলে রাখি যে এই কোশ্চেনটা আমি উত্তর দেবো না, তোমরা আমাকে সঠিক উত্তরটা কমেন্টে জানাবে। তো প্রশ্নটা কি, 1948 সালে অপারেশন ব্লু স্টারের দরুন কে মারা যান? এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।